ভেজাল তেল ঘি মশলা চিপসের পর এবার জাল মদের কারখানার হদিশ তাও আবার খুদ কলকাতা বুকে হরিদেবপুরে পুলিশের দাবি এই কারখানা থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ জাল মদ স্পিরিট বোতলের সিল লেবেলিং করার মেশিন ঘটনায় রামজি শাও নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ এই নালন্দা পার্ক এলাকায় কিন্তু একটা রীতিমতো দেশি এবং বিদেশি মদের জাল মদের কিন্তু কারবার চলতে একটা কারখানা গড়ে উঠেছিল জাল মদ তৈরির কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত আটক করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় 300 লিটার স্পিরিট তাকে জিজ্ঞাসাবাদ করেই হরিদেবপুরের নালন্দা পার্কে কারখানার হদিশ পাওয়া যায় এরপরই তল্লাশি চালায় আবগারি দপ্তরের আধিকারিকরা এলাকাবাসীর ডাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছিল ওই ব্যবসা অথচ কেউ টেরই পাননি আমরা দীর্ঘ 15 বছর ধরে এটাই জানি যে এখানে একটা সফট ড্রিঙ্কস অর্থাৎ নরম পানীয়ের একটা বিজনেস চলছে আর কি কিন্তু এই আড়ালে যে এত বড় একটা বিজনেস জাল কারবার চলছে এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল না আমাদের কোনোদিনই বুঝতে পারিনি যে এই জিনিস হচ্ছে আমরা বুঝতে পারিনি কিন্তু পানীয় হচ্ছিল সেটা জানি কিন্তু এটা আড়ালে যে এই সব হতো আমরা কোনোদিনই বুঝতেও পারিনি তাহলে আমরাই বাধা দিতাম প্রথমে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জাল মদকান্ডে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা